রুদ্রসেনা, গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো, কত বেলা হয়ে গেল, ওঠো 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 বাবু। এই তো রুদ্রসেনা উঠে পড়ছে, কই 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 কই, সোনা বলো গুড মর্নিং বলে দাও তো বন্ধুদেরকে, বলো দেখি গুড মর্নিং বলো। এই এদিকে তাকাও, গালে দেখো, গালে কালকে চিড়ে নিয়ে চলে এসছে, লাঠি নিয়ে খেলা করছিল, লাঠিতে খোঁচা লাগিয়ে চিড়ে নিয়ে চলে এসছে। দেখো কালকে কানছিল, দিয়ে আমার কাছে এসে বলছে মা লাঠিতে খোঁচা লাগলো, আর দেখো কালকে কিছু বোঝা যাচ্ছিল না আর আজকে দাগ হয়ে গেছে। চলো এসো ব্রাশ করে দিয়ে এসো, কলে এসো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা তো দেখলেই রুদ্রসেনাকে ঘুম থেকে উঠালাম, তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিলাম আর ওকে ওষুধ দিলাম। তোমরা তো আগের ব্লগে দেখেছই ওর শরীরটা খুব খারাপ, ওর জ্বর কিন্তু এখন জ্বরটা নেই, কালকে রাত্রে ওষুধটা দেওয়ার পর জ্বরটা কম হয়েছিল, কমেছিল আর কি, সকালে নেই তাও ওষুধটা দিলাম আর যাতে জ্বরটা না আসে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো রুদ্রসেনাকে ব্রাশ করালাম, খাওয়ালাম, তারপরে হঠাৎ করেই দেখছি কোথা থেকে মেঘ চলে এলো, দিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিল। কোনো কাজই করতে পারছি না, মানে কাজ বন্ধ করা বৃষ্টি, খুব জোরেও নয় আবার খুব আস্তেও নয়, মনে হচ্ছে যেন আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে। তো সেই জন্য আমি উনুন শালে চলে এলাম উনুনটাকে ঢাকা দেওয়ার জন্য, আর যেন বৃষ্টি পড়লে এই উনুনের ওপরে বৃষ্টি পড়ে আর উনুনটা ভেঙে যায়, তো সেই জন্য পস্তা চাপা দিয়ে রাখছি, বৃষ্টি পড়লে উনুনটা ভাঙবে না, বৃষ্টির যে জলগুলো আছে গড়ে চলে যাবে। আর তোমরা অনেকেই বলছো দিদি ভাই উনুন শালটাকে ঠিক করে নাও, কিন্তু করে উঠতে পারছি না গো। তোমরা তো দেখছো বাড়িতে অসুস্থ শ্বশুরমশাই শাশুড়িমা, তাদের চিকিৎসা করাচ্ছি, আর আমার উনুন শালটা ঠিক না হলেও বাড়ির মানুষগুলোকে তো আমি ঠিক রাখতে পারছি। তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে আমি একদিন উনুন শালটাকে ঠিক ঠিক করতে পারবো। তো যাই হোক, তারপর দেখো মুড়িগুলোকে ছেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা আজকে মুড়ি খাওয়ার জন্য করেছি বরবটি কলাই সিদ্ধ। কলাইটা আমি সিদ্ধ করতে বসিয়ে ওদিকে গেছিলাম, তো এসে দেখছি কলাইটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। মাথায় নারকেল তেল নেবো বলে নারকেল তেলের শিশি থেকে নারকেল তেল ঢাললাম, আর দেখো তেলের মধ্যে যতটা তেল না আছে তার থেকে বেশি বোধহয় পিঁপড়ে আছে, এদের দেখছো কতগুলো পিঁপড়ে। এই তেলটা কিভাবে মাথায় নেবো তোমাদের বলো। বন্ধুরা আমি মুড়ি নিয়ে নিয়েছি আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খেতে হচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা বসালাম, কড়াইটা বসালাম, তারপরে মুড়িটা খেয়ে নিচ্ছি। কি বলো তো, কালকে রাত্রে তো রুদ্র শরীরটা খারাপ ছিল, সেই জন্য এডিট করাই হয়নি, তো সকালবেলায় এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, তারপর ভিডিওটা আপলোড দিলাম, তারপর আর কি রান্না বসালাম আর খেয়ে নিচ্ছি। আর এখন যদি সকাল সকাল যদি ভিডিওটা রেডি না করি তাহলে তো দুটোর সময় তো ওদেরকে দিতে পারবো না, তাই না? তো চলো মুড়িটা খেয়ে নিই আর রান্নাবান্নাটা করে নিই। আর আজকে মুড়ি খাবারে আছে বরবটি কলাই সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম, আর ওদিকে তো কড়াইতে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি আর ওদিকটায় তো ভাত হচ্ছিল, আর আজকে সবাই না দেরি করে মুড়ি খেয়েছে, তাই সবার বাসনগুলোই ছিল, সবার বাসনগুলোই নিয়ে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য। দেখো খানিকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি, আর জলটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি হয়েছে বলে যে পুকুরে ভাসছিল ডুরুলি সেগুলো না ওই সাইডে লেগে গেছে, আর জলটা পরিষ্কার হয়ে গেছে। আজকে ছোট হাড়িতে রান্না বসিয়েছি, আর কি বলতো রুদ্র বাবা আজকে বলছে নাকি যে মাংস খাবে, অনেকদিন মাংস খাওয়া হয়নি। আর এমনিতেও তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই তোমরা কি মাংস খাও না, একদিন মাংস রান্না করে দেখিও, তাই ভাবলাম আমাদের খাওয়াও হবে আর তোমাদেরকে দেখানোও হবে, তাই আর কি ছোট হাড়িতে রান্না করছি, রাত্রে আবার রান্না করবো, আর জল ছাকা ভাতে তো মাংস খেতে ভালো লাগবে না, তো সেই জন্য অল্প করে একবার মতো রান্না করছি। আর এখন আমি দেখো শাকটা চাপিয়ে দিচ্ছি, শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, আজকে হচ্ছে সজনের শাক, আর শুকনো বড়া করবো খেসারির ডালে, আর মাছ দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে টক করবো, আর কিছু করবো না। তো চলো রান্না বান্না ছেড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রান্না বান্না করলাম, করে উনুন শালে একটু দিয়ে রুদ্রসেনার জন্য ভাত বেড়ে নিলাম, ও তো কিছুতেই খেতে চাইছে না, আসতেই চাইছিল না, বলছে আমি খাবো না যাবো না, মানে শুয়েছিল, শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না বাবু, শরীর ঠিক লাগছে, ঠিক লাগছে, খেয়ে নাও, হ্যাঁ না খেলে তো জ্বরটা তোমাকে চেপে ধরবে আরো, খেয়ে নেবা, হ্যাঁ তোমাকে চলো আমি বেরিয়ে বেরিয়ে খেয়ে দেবো, খাই দেবো, হ্যাঁ সব ভাত খেতে হবে, কিন্তু নাহলে কিন্তু শরীর আবার বেশি খারাপ করবে, বেশি বেশি জ্বর আসবে, চলো বেশি করে। রুদ্রর খাওয়া হয়ে যাওয়ার পর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম, আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়েছো তারা অনেকেই জিজ্ঞাসা করছো যে শাশুড়ি মায়ের কী হয়েছে, শাশুড়ি মায়ের দুবার ব্রেন স্ট্রোক হয়েছে জানো, আর শাশুড়ি মায়ের অনেক কিছুই আছে,
শাশুড়ি মায়ের কিডনির প্রবলেম আছে, তারপরে প্রেশার আছে, সুগার আছে, তারপরে বাতের যে ব্যথাটা আছে, অনেক কিছু রোগেই শাশুড়ি মাকে ধরে আছে। তো সেই জন্য শাশুড়ি মা কিছুই করতে পারে না, আর মায়ের কাছে বসে থাকতে হয় খাওয়ার সময়, কারণ কিডনির প্রবলেম আছে বলে খাওয়ার সময় বমি করে, তো সেই জন্য কাউকে কাছে বসে থাকতে হয়। তো যাই হোক, শাশুড়ি মাকে ওদিকে খেতে দিলাম, খাওয়া হলো, তারপর দেখো উনুশালটা এঁটো দিয়ে দিলাম, উনুশালটা এঁটো দিলাম, তারপর দেখো হাঁড়ি কড়াই সেই যে ভিজে রেখে গেছিলাম সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর এখন তো বাবা স্নান করেনি আর রুদ্র বাবা স্নান করেনি, তো সেই জন্য ওদেরকে ভাত দেওয়া হলো না। তো বাবা বলল যে তুমি হাঁড়ি কড়াইটা মেজে নাও গা, তারপর আমাদেরকে দিয়ে দেবা, তারপর তোমরাও খেয়ে নেবে। তো সেই জন্য আমি চলে এলাম হাঁড়ি কড়াইটা মাজার জন্য, হাঁড়ি কড়াইটা মেজে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর তোমরা অনেকেই বলেছো, দিদি ভাই তোমাদের পুকুর ঘাটটা খুব ভালো। হ্যাঁ গো, সত্যিই খুব ভালো, চারপাশটা বাঁধানো, আর এখানে কাপড় কাচা বলো, স্নান করা বলো, সব কিছুই না সব কাজের খুব সুবিধা হয় গো। দেখো ওরা বাপ বেটাতে যাচ্ছে মাংস আনতে, আর রুদ্র তো খুবই খুশি, একদম নাচতে নাচতে লাফাতে লাফাতে চলে এলো। কোথায় যাবা বাবু? হ্যাঁ কি করতে? তা এদিকে দেখো মুখটা, চাপো 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 চাপো, এই কোথায় যাবে পিছনে? তো ওখানে তো ভালো হবে, সামনে ভালো হবে না। তাড়াতাড়ি আসিও, সন্ধ্যা লাগাইও না বাবু, যদি লাগে বাবাকে বলিও। হ্যাঁ ওরা ওদিকে বেরিয়ে গেল, তারপর দেখো আমি উঠোনে চলে এলাম আদা রসুন পেঁয়াজ আলু এগুলোকে নিয়ে, আর আমি উঠোনে বসে এগুলো কেটে নেব। আর যেন একটু মেঘমেঘ করছে আর ফুরফুরে বাতাস দিচ্ছে, আর উঠোনে বসে কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর জানো আজকে রুদ্র বাবা বলেছে ও নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবে, আমি তো খুব খুশি, অনেক দিন পর বরের হাতে রান্না খাবো, আগে অবশ্য একবার দুবার খেয়েছি। তো যাই হোক, দেখো আলুগুলো কেটে নিচ্ছি, আর মাংস ঝোলে তো আলু দেওয়া হবে, আর আলু ছাড়া কেউ যেন মাংস ঝোল খেতে পছন্দই করে না, আলুটাই যেন সবাই বেশি খায়। আর এখানে আমি হিসাব মতোই আলু নিয়ে এসেছি, আমরা আটজন আছি, তো সবার দু পিস করে 16 পিস আমি আলু কেটে নিচ্ছি। ও এসে রান্না করবে সেই জন্য আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি, আলুগুলো কেটে রাখলাম আর মশলাটাকেও বেটে রাখবো, মশলাটা বেটে রাখবো কিন্তু যেন আদা নেই, বাড়িতে আদা শেষ হয়ে গেছে, ওকে বললাম আদা নিয়ে আসতে, তো আদাটা নিয়ে আসবে, তারপরেই তখন মশলাটা বেটে নেব। তো যাই হোক, আদাটা যখন নেই কি আর করব, রসুনগুলোই ছাড়াতে রাখলাম, আর এমনিতেও রসুন ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে রাখি, তাহলে একটা কাজে গিয়ে থাকবে, আর পেঁয়াজটাকেও কেটে রেখে দেব। রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এখানে আমি 3টে মোটা মোটা রসুন দিলাম, তারপরে পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। আর এই যে মোটা পেঁয়াজটা দেখছো, এই মোটা পেঁয়াজটা আমি মশলার সাথে বেটে দেব, আর যেগুলো কাটবো এখন কাটবো না, কারণ মাংসটা তো রাত্রে রান্না করবো, পেঁয়াজ নাকি কেটে রাখলে তেতো হয়ে যায়, তো সেই জন্য তখনই কেটে নেব। দেখো সন্ধে হয়ে গেছে, আর রুদ্রবাবারাও অনেকক্ষণ আগে চলে এসছে, তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর উনুনে রান্না করতাম কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই জন্য গ্যাসে রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, ও নিজেই বলেছিল মাংস খেতে ইচ্ছে করছে, মাংস নিয়ে এসছে, আর ও নিজেই রান্না করবে বলেছিল, নিজেই রান্না করতে শুরু করে দিল। আর সত্যি ওর উৎসাহটা না অনেকটাই বেড়ে গেছে তোমাদের কমেন্টগুলো দেখে, তোমরা অনেকে বলেছো না যে তোমরা কি মাংস খাও না, মাংস রান্না করে দেখাবে, তো দেখো ও মানে অনেক খুশিতে আজকে, খুব খুশি জানো, খুশিতে আজকে মাংসটা রান্না করছে। এরকম কমেন্ট প্রত্যেকদিন আসবে, বলবে যে রান্না দেখাও আর ওর খাওয়াও হবে, এটাই চাইছে আর কি। তো দেখো এখন আলুটা ভাজতে শুরু করলো, বুঝলি তো, করো দেখি আজকে রান্না স্বাদ তো বেশি হবে, বুঝতেই পারছি ও নতুন রাঁধুনি। আর এদিকে দেখো সব কিছু রেডি করে রেখে, আমি তো সব কিছু রেডি করে দিয়েছি, দেখো এখানে চিকেন, এখানে পেঁয়াজ কাটা আছে, কয়েকটা কাঁচা লঙ্কা, তেল, লবণ, হলুদ,
তেজপাতা, তারপর গরম মশলা, চিনি, যা যা লাগে সব কিছু ওকে রেডি করে দিয়েছি। শুধু ও খুন্তিটা লাগবে, আরও মাংসটা নিয়ে এসছে, এই যা, আর কিছু না। আর দেখো এদিকে ভাতটা নেমে গেছে, আমি ফ্যানটা এখন ধরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রুদ্র বাবার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, এবারও চিকেনটা করবে। আর এদিকে দেখো রুদ্রসেনা বসে আছে, আবার সারাশিটাকে নিয়ে ওরকম করতে হয় না বাবা, লেগে যাবে। এই দেখো বসে আছে, ও চিকেন কষা খাবে। তো চলো এবারে দেখাই তোমাদেরকে যে রুদ্র বাবা আজকে কীভাবে রান্নাটা করছে। প্রথমে দিয়ে দিয়েছে সর্ষের তেল, তারপরে দিলে একটু চিনি, নাকি গো? চিনি, চিনি দিলে কালারটা তো ভালো হয়। তুমি আগে মাংস রান্না করেছো? হ্যাঁ, করনি আগে? করেছি। আলু তো তুমি একদম খড়িয়ে ভেজে ফেলেছো, সেই জন্য তো। আর যে কোনো জিনিসে একটু যদি খড়িয়ে ভাজা হয় খেতে কিন্তু মানে ভালো লাগে বেশি। তারপর দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের উপরেই, তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ। এখানে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে। আর পেঁয়াজ কিন্তু মাংসের জলে বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়, তাই না বলো? আর বাড়ির পেঁয়াজ তো আছে আমাদের অনেক, তো সেই জন্য বেশি করে দিয়ে দিয়েছি, অল্প মাংস সব কিছু বেশি, পেঁয়াজটা তো বেশি লাগবেই। এবার যাচ্ছে লাল লাল ঝাল ঝাল একদম মশলা, এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে আর ঝাল ঝাল করে একদম শুকনো লঙ্কা বাটা। দেখো পেঁয়াজটা ওর ভাজা হয়ে গেছে, একদম ভালো করে ভেজে নিয়েছে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিল মশলা বাটাটা। ও তো বলেই দিল এখানে কী কী আছে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে, ধনে, এইসবগুলোই আছে। তো সব কিছু একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে। ওয়াও, মশলাটা দেখতেই তো দারুণ লাগছে গো, রান্নাটা তো দারুণ হবে মনে হচ্ছে, একদম লাল লাল চিকেনের ঝোল হবে নাকি? মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিল, তারপরে দিয়ে দিচ্ছে হলুদ। এখন অল্প করে দিল, আর একবার দিতে হবে আর কি মাংসের উপরে। ও শিখাবো না দাও, এবার কি দিবা বলো? এবার দেবো লবণ। লবণ দিল, হলুদ দিল, তারপরে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে নাকি গো? আমি তো কিছু বলবো না, তুমি বলছো তোমাকে আবার শেখাতে হয় না, তুমি তো সব জানো, তা আমি আবার কেন বলছি, তুমি বলবো। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেবে মাংসটা নাকি? দিয়ে দাও। আর এখানে 750 গ্রাম মাংস আছে, রাত্রে বলে একটু অল্প, দিনে হলে অনেকটাই আনতে হয়, কারণ দিনে যদি হয় দুবেলা খাওয়া হয়, আর রাত্রে তো একবেলাই খাবো সেই জন্য। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু অর্ধেকটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো। আর দেখো আলুগুলো একদম লাল লাল করে ভিজেছি, সব কিছুই ওর লাল লাল পছন্দ। তো চলো এবারে ভালোভাবে আর একবার কষিয়ে নে, তাহলে তারপরে জল দিয়ে দেবে নাকি? আবার কিছু আছে তোমার নতুন কিছু? মাংসটা কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দিচ্ছে, তো দেখাই যাবে খেতে কেমন হয় আর কি। বরের হাতে রান্না খাবো আজকে অনেকদিন পর, আর একদিনও অবশ্য রান্না করেছিল, ভালোই করেছিল। তো চলো এবার কি আর কি, আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে রান্না কমপ্লিট, মাংস রান্না একদম রেডি। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, লাল চিকেনের ঝোল, সত্যি দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। দেখো মাংস রান্না হয়ে গেছে আর সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি জানো, আমাদের গ্রামে কারেন্ট নেই, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম যে কারেন্টটা এলে আলোতে খাবো, কিন্তু কারেন্টটা এলোই না, তো সেই জন্য সবাইকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে যাবে, তারপর দিদি আর আমি খেয়ে নেব। আর সবাই বলছে মাংসটা খেতে নাকি খুব ভালো হয়েছে। হ্যাঁ গো সত্যি, মাংসটা খেতে দারুণ হয়েছে। আমি অতটা মাংস খাই না, কিন্তু আজকে রুদ্র বাবার রান্নাটা খুব ভালো লাগলো, সেই জন্য সব মাংসগুলোই খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।